আমাদের চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সিতে আপনাদের সাদর আমন্ত্রণ। বিএড ভার্সাস ডিএলএড 3000 জনকে অবিলম্বে শিক্ষক পদে নিয়োগ করতে হবে, বিরাট দাবি ডিএলএড চাকরি প্রার্থীদের। প্রাথমিক শিক্ষক প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট নিয়োগ ক্ষেত্রে জারি হলো নতুন নিয়ম। বিএড পড়ুয়ারা আর প্রাইমারি চাকরিতে বসতে পারবে না, প্রাইমারি শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে শুধুমাত্র ডিএলএড ও ডিএড পড়ুয়াদের। গত শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এমনটাই ঘোষণা করেছে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল রায় খারিজ করে এ ঘোষণা করা হলো। এর সঙ্গে সঙ্গে খারিজ করা হলো এনসিটিই 2018 সালের 28 জুনের গেজেট বিজ্ঞপ্তিও। এই বিজ্ঞপ্তিতে বলা ছিল যে এনসিটিই এর অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠানের থেকে বিএড পাস করলেই সে প্রাইমারি চাকরির জন্য আবেদন করতে পারবে। রাজ্যের সর্বোচ্চ আদালতের এরূপ রায় ইতিমধ্যেই বেকার সম্প্রদায়ের মধ্যে অশনির সংকেত তৈরি করেছে। 2020 সালে রাজ্যে মোট 16,500 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল। এই চাকরিতে নিয়োগপ্রাপ্ত বেশিরভাগ শিক্ষকই ছিল বিএড ডিগ্রিধারী। তবে এ পরিস্থিতিতে বর্তমানে 3000 ডিএলএড চাকরিপ্রার্থী প্রাথমিক শিক্ষকের নিয়োগের জন্য জোর দাবি জানাচ্ছে। এ সম্পর্কে মামলার প্রধান মামলাকারী জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গে 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রায় 3000 ডিএলএড সদস্য নিয়োগ থেকে বঞ্চিত হয়েছে। যদিও প্রাথমিকের শুধুমাত্র ডিএলএড দেরি নিয়োগ করা উচিত ছিল, শুক্রবার সুপ্রিম কোর্টে ডিএলএড বনাম বিএড মামলায় এই মর্মে একটি জাজমেন্ট দিয়েছে যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ শুধুমাত্র ডিএলএড করা চাকরিপ্রার্থীদেরই নিয়োগ করতে হবে। এই অবস্থায় আমরা আমাদের বঞ্চিত 3000 ডিএলএড প্রার্থীদের দ্রুত নিয়োগ চাই, এর জন্য প্রয়োজনে সিট ক্রিয়েট করে হলেও করতে হবে। মামলাকারী স্বর্ণজিৎ বসু এ নিয়ে আরো বলেন যে সুপ্রিম কোর্ট এনসিটিই আদেশটাই বাতিল করেছে, ফলে সেই অর্ডারের জেরে শিক্ষকদের চাকরিও অনিশ্চিত। যেটুকু বুঝেছি তাতে রাজ্য সরকার যদি তাদের চাকরি বাঁচাতে চায় তাহলে সেই সময়ে বঞ্চিত হওয়া ডিএলএড প্রার্থীদের চাকরি দিতে হবে, এর জন্য সরকারকে 3-4 হাজার নয়া পোস্ট তৈরি করতে হবে। পর্ষদ সূত্রে খবর পাওয়া গেছে 2020 সালে যে সমস্ত প্রাথমিক শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল তাদের মধ্যে 80% বিএড প্রশিক্ষণপ্রাপ্ত ছিল। এ সম্পর্কে বঞ্চিত ডিএলএড ঐক্যমঞ্চের সহজ সম্পাদক প্রিয়ব্রত দাস বলেন যে বিএডদের যে 6 মাসের ব্রিজ কোর্স করতে বলা হয়েছিল তাও রাজ্য সরকার করেনি, সেই পরিকাঠামোই নেই। সুপ্রিম কোর্টের রায় বঞ্চিত ডিএলএড দেরি জয় হলো। সমস্ত রকম সরকারি এবং বেসরকারি বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিংকে ক্লিক করুন এবং গ্রুপে যুক্ত হয়ে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।